আমার নবীর পাগলের আগুন বন্ধু আমার নবীর আর নবীর পাগলের আগুন আমার আল্লাহ ডাকি দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য আগে আমি দিলাম আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা পড়ার আগে লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে জবানটা পবিত্র হইয়া যাইব ওই পবিত্র জবান দিয়া যেন আপনি নবীর দরুদ পড়ে আপনি নবীর নাম রয়ে এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আগে লাগাইয়া দিলাম বুঝতে পারছেন বন্ধু সময় নেব কম কথা বল ভবিষ্যৎ বক্তারা ঘুরে এগারাইয়া কাহিনী কিচ্ছা কাহিনী দিয়া ঘুরে এগারাইয়া 10 মিনিটের ওয়াজ 3 ঘন্টা করতে পারি আবার ইচ্ছা করলে 4 ঘন্টার ওয়াজ 20 মিনিটে দিয়া যাইতে পারি বন্ধুরা আমার হাকিকতের কি একদম সংক্ষিপ্ত ভাবে কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব বলার ক্ষমতা আমার নাই বলার যদি আমার দয়াল নবী কামলালা মদিনার পাওয়ার হাউস থেকে আমার মুর্শিদের সিনা হইয়া আমার সিনার মধ্যে যদি কিছু দেয় তাইলে আমার জবান থেকে আসবে বলতে পারবো আল্লাহ যেন কবুল করে জোরে বলুন আমিন সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা বলার সঙ্গে সঙ্গে আমরা মিলাদ পড়ে ফেলছিলাম ঠিক না বেঠি থামিয়ে দিলাম কারণ কেন থামিয়ে দিলাম খুশিয়ার করার জন্য দরুদ পর্ব জিনের খেয়ালও থাকবে কথা বলে না দরুদ পর্ব জিনের খেয়ালও থাকবে তিনি ওই রাসূলের খেয়াল করুন নবী যারা দেখেছেন যারা দেখেন নাই মদিনার গম্বুজটা খেয়াল করে দুনিয়াকে ভুলে গিয়ে কত জোরে জোরে পড়তে পারেন দেখব এই গ্রামের নাম কি নিব্রা এই নিব্রা গ্রামের আমার ধারণা আমার জীবনেতে নিব্রার জীবনে কম আসি নাই আমার জীবনে যখন যখন প্রথম নিব্রা ওয়াজ করেছিলাম আমার আব্বাজানের সাথে কমপক্ষে কমপক্ষে 25 বছর হবে সর্বপ্রথম যখন আমার আব্বার সাথে এসে নিব্রামি ওই যে আমার আব্বাজানের খলিফা আমান ওদের বাড়িতে ওয়াজ করেছিলাম কম হ্যাঁ ওর বাড়িতে আসছিলাম রায়তোলা রায়তোলার পরে নিব্রা এসেছিলাম আমার আব্বাজানের সঙ্গে এরপরে নিব্রা আমি বহুবার এসেছি আপনাদের একটা মাদ্রাসা আছে না এদিকে মাদ্রাসাতে কয়েকবার আসি নাই মাদ্রাসাতে কয়েকবার আসছি গত 2 বছর আগেও আসছি তার আগের বছরও আসছি ওই মাদ্রাসার ছাত্ররা এখানে আছে হাফেজ সাহেব হাফেজ সাহেবরে দেখতেছি না মাদ্রাসার ছাত্ররাও এখানে আছে এই অনেকবার আসছি আমার ধারণা নিব্রা যতবার এসেছি এই নিব্রা গ্রামের মানুষ আশিকে রসুল রাইতোলার মানুষ আশিকে রসুল নিমবাড়ির মানুষ আতুরাবাড়ির মানুষ সাম্বাড়ির মানুষ মন্দারপুরের মানুষ চারগাছের মানুষ এই মানুষগুলো এলাকার মানুষগুলো শেরপুরের মানুষ গোয়ালির মানুষ সিমরাইল থেকে ধরে এদিক থেকে আপনার মেহারি হয়ে যে মসলকটা আছে এই এলাকাটা এদিকে আপনার সুতরাত পর্যন্ত এদিকে দরকার পর্যন্ত এই এলাকাটা সম্পূর্ণ সুন্নিয়াতের আওতাধীন ঠিক না বেঠি ওষুধের অনুমানের জন্য দুই একটা ওয়াহাবি থাকার দরকার আছে না এলে ওয়াজ জমত না কি বলেন ওষুধের অনুমানের জন্য দুই একটা ওয়াহাবির দরকার আছে কি নাই এজন্য আজকে আমি দেখব নিব্রার মানুষ কত নবীর পাগল দেখব দরুদের আওয়াজের মাধ্যমে দেখতে চাই কার কতটুকু আওয়াজ আমার সঙ্গে আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা তোরা ঠিক আছো وعلى علي مولانا شكيا فمر كلام قيلو كيلا كمل وانا اكبر دكا ديا نباو زلا পুরাও মনের বাসনা আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি নবী কই আপনার ভালোবাসায়
পাহাড়ে পাওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায় আল্লাহুম্মা وعلى একটা হাত পা কাজ ভালো করে বাতাস দাও মা আবার বলুন وعلى لي শিখাইয়া প্রেমের খেলার কইলু কইলা কামলি ওয়ালা একবার দেখা দিয়া নিবাও জালা পুড়াও মনের বাসনায় আল্লাহুম্মা সাল্লি এবার কিছুক্ষণ পাঁচ মিনিট আল্লাহ জিকির করব কার জিকির জোরে বলুন কার জিকির জিকির চলবে কি চলবে না চক্ষু বন্ধ করে কলবের দিকে খেয়াল করে কলবের মধ্যে জরাব দিয়ে জুড়ে জুড়ে আল্লাহর জিকির করবেন আল্লাহর জিকির করার সঙ্গে সঙ্গে আপনার কলবটা মদিনার আয়না হয়ে যাইব জিল্লায়া কুন সুবহানাল্লাহ জিকির করব পাঁচ মিনিট তারপরে আল্লাহর ইনশাআল্লাহ আলোচনা শুরু করব বৃষ্টি পড়তেছে সেজন্য সংক্ষেপে আলোচনা আমি সংক্ষেপে গুছিয়ে নেব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে বলুন আমিন।